কেউ যদি ওয়্যারলেস ব্লুটুথ মাইক কিনতে চাও, যেহেতু বিগ বিলিয়ন সেল বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে, তাহলে এর মধ্যে যে মাইকগুলো আমি ব্যবহার করেছি আমি সেগুলোই তোমাদের সাজেস্ট করবো। তো কম দামের মধ্যে যদি তোমাদের বাজেট বেশি না হয়, উইদিন 400 রুপিস তোমরা K8 মাইকটা ব্যবহার করতে পারো। তবে আমি বলবো K8 মাইকে খুব কাছ থেকে কথা বললে একটু ঘেঁচঘেঁচা আওয়াজ হয়, সেই জন্য চেষ্টা করবে একটু দূর থেকে বলার, মিনিমাম 1 ফিট দূর থেকে বলার, তাহলে আওয়াজটা খুব সুন্দর আসে। তো এই মাইকটা 400 টাকার মধ্যে তোমরা কিনতে পারো। যদি 400 থেকে 1000-এর মধ্যে বলি, তাহলে ডিজিটেকের এই মাইকটা তোমরা কিনতে পারো। এটার অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। 1000 থেকে 1500-এর মধ্যে এখানে অনেকগুলো মাইক আছে। এখন যেটার দাম 1700 টাকা, সেটা তোমরা 1500-র নিচে পেয়ে যাবে। একটা আছে অডিও এয়ারের মাইক, এই মাইকটার অডিও কোয়ালিটি অসাধারণ। তবে এটাতে ওপেন ক্যামেরা অ্যাপটা লাগে, এমনি ডিরেক্ট মোবাইল ক্যামেরা এটা কাজ করবে না। তোমরা অডিও এরোটা ছাড়া ভুকের মাইক নিতে পারো, এটা ডিরেক্টলি কাজ করবে। তবে 1500-এর মধ্যে বেস্ট হচ্ছে ভুকের মাইকটা, এটার অডিও কোয়ালিটি খুবই ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, অথচ এটাতে ওপেন ক্যামেরা লাগবে না, ডিরেক্টলি মোবাইল ক্যামেরাতে এটা কাজ করবে। তাছাড়াও কেউ যদি মনে করো যে আমি অন্য কোনো ব্র্যান্ডে নেবো, তাহলে গ্রিন অ্যারো সব থেকে বেস্ট। আমি বলছি 1500-এর মধ্যে, ওর উপরে না কিন্তু। তাহলে গ্রিন অ্যারোর এখানে S11 Pro আছে, S13 আছে, J13 আছে, J11 আছে। তো J11-এর থেকে J13টা অনেক বেটার, তোমরা চাইলে ওটা কিনতে পারো। কিংবা যদি মনে হয় যে না, আমরা একটু ডিজিটাল মাইক নিবো যেটাতে সমস্ত কিছু লেখা উঠবে, তাহলে তোমরা S11 Proটাও নিতে পারো, যেটার দাম 1600 টাকা। S13 Proটার দাম প্রায় 2000-এর উপরে চলে যাবে, সেই জন্য S11 Proটা নিলে যথেষ্ট। এটাতে অডিও কোয়ালিটি অসাধারণ, এটাতে অডিও কোয়ালিটিটাও খুব ভালো এবং অনেকটা দূর থেকে ভালোভাবে আওয়াজটাও শোনা যায়। এই ছিল ওয়্যারলেস কিছু মাইক যেটা আমি ব্যবহার করেছি, আমাকে খুবই ভালো লেগেছে। আবারও তোমাদের আমি রিপিট করছি, যদি কারো 400 টাকার মধ্যে ওয়্যারলেস মাইক লাগে, তাহলে K8-এর এই মাইকটা তোমরা নিতে পারো। K8-এর অনেক মডেল আছে, শুধু চেষ্টা করবে 400 টাকার উপরের দামের যে কোনো K8 মাইক নেওয়ার। কেউ যদি 1000 থেকে 1500 টাকা দামের মধ্যে নিতে চাও আর সেখানে ওপেন ক্যামেরা কাজ করবে, তাহলে এই মাইকটা হচ্ছে সব থেকে বেস্ট। এটার ব্যাটারি ব্যাকআপ অসাধারণ, খুবই ভালো, এটাও তোমরা পারচেস করতে পারো। কেউ যদি মনে করো যে না, আমার ওপেন ক্যামেরা ছাড়াই আমি মোবাইল ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করবো, তাহলে ভুকের এই মাইকটা নেবে। এটার অডিও কোয়ালিটি এক কথায় দারুণ। গ্রিন অ্যারোর অনেকগুলো মডেল আছে, J11, J13, S11, S13, S11 Pro। তো আমি তোমাদের এক কথায় বলবো, গ্রিন অ্যারো কোম্পানিরই মাইক কিনবে, তাহলে S11 Pro এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট যতগুলো মডেল আছে। S13 Proটার দাম 2000-এর উপরে, আর আমি এখানে তোমাদের 1500-এর মধ্যে বলছি, এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। মানে গ্রিন অ্যারো কোম্পানির শুধু কথা যদি বলি, তাহলে শুধুমাত্র এই মডেলটা কিনবে, এটা সব থেকে ভালো। 500-এর মধ্যে নিলে K8, 1500-এর মধ্যে নিলে ভুক, আর গ্রিন অ্যারোর মধ্যে নিলে S11 Pro। তোমরা এগুলো নিশ্চিন্তে পারচেস করতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।